এশিয়া কাপের ভেনু নিয়ে জটিলতা কম তো দূরের কথা, দিনে দিনে আরো ঘোলাটে হচ্ছে পরিস্থিতি। পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত, তা জানিয়েছে আগেই। এরপর পাকিস্তানের দেওয়া হাইব্রিড মডেল মেনে নিতে রাজি হয়নি বিসিসিআই, তাই এশিয়া কাপ আদৌ মাঠে গড়াবে কিনা তা নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। এমন পরিস্থিতিতে টুর্নামেন্টটি নিয়ে বাংলাদেশও পড়েছে অস্বস্তিতে। এশিয়া কাপের ভেনু নিয়ে এখন সম্ভাবনা দুটি, হয় ভারতকে পাকিস্তানের দেওয়া হাইব্রিড মডেল মেনে নিতে হবে, নতুবা পাকিস্তান থেকে খেলা সরিয়ে নিতে হবে কোনো নিরপেক্ষ ভেনুতে। এ নিয়ে দফায় দফায় আলোচনা চললেও আসেনি কোনো সিদ্ধান্ত। নিরপেক্ষ ভেনু হিসেবে একসময় বাংলাদেশের নামও শোনা যাচ্ছিল, তবে সে সম্ভাবনা নাকচ করে দিয়েছে বিসিবি। পাকিস্তানের দেওয়া হাইব্রিড মডেলে ম্যাচ খেলতে আরব আমিরাতে যাওয়ার পক্ষেও সরাসরি মত দেননি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, তাই টুর্নামেন্টটি নিয়ে বাংলাদেশও কম অস্বস্তিতে নেই। এমন অবস্থায় রোববার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সেখানেও অনুমিতভাবে এসেছে এশিয়া কাপের ভেন্যু নিয়ে প্রশ্ন। সে প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, এশিয়া কাপ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা আনুষ্ঠানিকভাবে যেটা জানবো তা আসবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে।